বিগ নিউজ, সবার আগে সবার সাথে। বড় উপালপুর গোপালের হাটের রাজবংশী সমাজের জনপ্রিয় চড়ক মেলার রুদ্ধশ্বাস মুহূর্ত। গোপালপুর ও জামালদহ শেষ বৈশাখের শেষ মঙ্গলবারে চড়ক মেলা অনুষ্ঠিত হলো মাথাভাঙা এক নম্বর ব্লকের বড় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপালের হাটে। গোপালপুরের চড়ক মেলাগুলির মধ্যে এটি অন্যতম ও সবচেয়ে জনপ্রিয়। প্রতি বছর শেষ বৈশাখে এই চড়ক মেলাটি অনুষ্ঠিত হয়। এটি জাগ্রত চড়ক পূজা বলে এলাকায় কথিত আছে। অনেকে উপকৃত হয়েছেন এই চড়ক পুজো থেকে। বিকেল থেকে এই চড়ক পুজো উপলক্ষে ভিড় জমে সেখানে। মানত অনুসারে পায়রা পাঠা অর্ঘ্য হিসেবে দেয় অনেকে। চড়ক ঘোরানো ছাড়াও আগুনের ওপর দিয়ে হাঁটা সহ আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন থাকে। এবছর করোনা আবহে খুবই সাধারণভাবে স্বাস্থ্যবিধি মেনে চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু ভিড় ছিল দেখার মতন। সেখানে কিছু সংখ্যক সাধারণ মানুষের মুখে মাস্ক থাকলে অনেকের মুখেই মাস্ক ছিল না। তার পাশাপাশি সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। এই করোনা অতিমারী কিভাবে বাড়ছে দিন দিন, কোচবিহার জেলাসহ গোটা ভারতবর্ষে তারই মধ্যে এই ঐতিহ্যবাহী চড়ক মেলা পালন করা হলেও সেখানে করোনার বিধিনিষেধ সঠিকভাবে মানা হচ্ছে না বলে দেখা যাচ্ছে। কোচবিহার থেকে অকারের রিপোর্ট।